প্রিয় ভিউয়ার্স, তিতাস 97 এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আজ ফ্লেক্সিব্যাক ট্যাবলেটটি নিয়ে আলোচনা করব। এই ওষুধটা ব্যাক পেনের জন্য ভালো কাজ করে। আমি আজকের আলোচনায় বলবো কী কী শারীরিক সমস্যার কারণে এই ওষুধটি খাওয়া হয়, এই ওষুধটির প্রস্তুতকারককে কোথায় পাওয়া যায় এবং এই ওষুধটির দাম কত, এই ওষুধটার সেবন বিধি, কাদের জন্য এই ওষুধটা সেবন করতে সতর্কতা অবলম্বন করতে হবে, এই ওষুধের সাইড এফেক্ট কী হতে পারে। তার আগে বলে নিই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও দেখার জন্য, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিউয়ার্স, ফ্লেক্সিব্যাক 10-এর জেনেরিক নেম হচ্ছে বেক্লোফেন 10, আর এটি তিনটি স্ট্রেংথে মার্কেটে পাওয়া যায়, 5 mg, 10 mg এবং সিরাপ আকারে। ফার্স্ট টাইম ইন বাংলাদেশে বিকন ফার্মাসিউটিক্যালি প্রথম এই ওষুধটি মার্কেটিং শুরু করে। আর এই ফ্লেক্সিব্যাক 10-এর মূল কাজ হচ্ছে ল ব্যাক পেন, যেমন কোমরের ব্যথা, যে কোনো জায়গায় মাংসপেশিজনিত ব্যথা, অনেক সময় ঘুম থেকে উঠলে ঘাড়ে ব্যথা হয়, এই সমস্ত সমস্যার জন্য আপনি এই ফ্লেক্সিব্যাক 10-টি খাওয়াতে পারেন। আর এর ডোজ হচ্ছে একটি করে দিনে দুইবার, টুয়াইস ডেলি। আর যে কোনো মেডিসিন খাওয়ার আগে আপনি অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন, নিজে নিজে ডাক্তারি করবেন না। আর সাইড এফেক্টের বেলায় প্রত্যেক ওষুধেরই কিছু না কিছু সাইড এফেক্ট আছে, তো সেক্ষেত্রে এই ওষুধের সাইড এফেক্ট বলতে আপনার বমি ভাব হতে পারে, লং টাইম খেলে এই ওষুধটি আপনার ওজন বেড়ে যেতে পারে। আর গর্ভবতী মায়েদের বেলায় এই ওষুধটি না খাওয়াই ভালো, তবে যদি খেতে হয় তাহলে ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন। আর বাচ্চাদের বেলায় সিরাপ আকারে আছে, এটি খাওয়াতে পারেন। তো ভিউয়ার্স, আজ এই পর্যন্তই, ভালো থাকবেন।